আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, আমি আজকে আলোচনা করব নবীদের চারটি প্রিয় জিনিস নিয়ে। আমরা যদি নবীগণের প্রিয় চারটি জিনিস সম্পর্কে জানতে পারি, তাহলে আমরা তা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। আর নবীগণ যে সমস্ত জিনিস পছন্দ করতেন, সেই জিনিসগুলো কিন্তু ছোটোখাটো বিষয় নয়, সেই জিনিসগুলো কিন্তু খুব দামি জিনিস, এগুলো আমাদের জীবনেও বাস্তবায়ন করা দরকার। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নেই। প্রিয় বন্ধুরা, এ সম্পর্কে তিরমিজি শরীফ এবং মিশকাত শরীফে একটি হাদিস উল্লেখ হয়েছে, হযরত আবু আয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চারটি জিনিস অধিকাংশ নবীদের আদর্শ ছিল। এক নম্বরে হলো লজ্জা। কোনো কোনো বর্ণনায় লজ্জার পরিবর্তে খৎনার কথা উল্লেখ হয়েছে, যেটাকে আমরা বলি মুসলমানি করা। দুই নম্বরে হলো সুগন্ধি ব্যবহার করা। তিন নম্বরে মেসওয়াক করা। চার নম্বরে হলো বিবাহ করা। প্রিয় বন্ধুরা, এই চারটি কাজ অধিকাংশ নবীদের কাছে প্রিয় ছিল। তো বন্ধুরা, আমরা আমাদের জীবনে এই চারটি জিনিসকে বাস্তবায়ন করব। প্রিয় বন্ধুরা, আমরা অনেকেই জানি যে লজ্জা ইমানের অঙ্গ, এ সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে। আর সুগন্ধি ব্যবহার করা হলো সুন্নত, মেসওয়াক করা সুন্নত এবং বিবাহ করাও সুন্নত। তাই আমরা এই চারটি জিনিসকে আমাদের জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে রাসূলদের প্রিয় চারটি আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি নিয়মিত আমাদের চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সকলকেই ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।